প্রেম মন্দিরে আমরা এবার প্রবেশ করব প্রেম মন্দিরে ফাইনালি আমরা প্রেম মন্দিরে চলে এসেছি চলে এসেছে প্রেম মন্দিরে দেখতে পাচ্ছ মন্দিরের আলো জوله উঠেছে কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটাকে মানে প্রায় এক লাখের উপরে লোক এসেছে ভিড়ে পুরো গিজগিজ করছে হ্যালো গাইস वेलकम ব্যাক টু ঘুরে আসি কলকাতা অনেক দূরে আজকে আমরা যাব বৃন্দাবন আজকে না মানে আমরা আজকে ট্রেনে উঠবো আমরা কালকে নামবো হচ্ছে মথুরা সেখান থেকে যাব হচ্ছে বৃন্দাবন আর হ্যাঁ বন্ধুরা আমরা যে পুরো ট্যুরটা করেছি লাস্ট এপিসোডে দেখলে জানতে পারবে যে আমরা কত সস্তায় ঘুরেছি আর কি কি স্পট দেখেছি কতটা চিপেস্ট প্রাইস আমরা হোটেলে ছিলাম বৃন্দাবনে কত টাকা খরচা আর কি কি স্পট দেখলাম সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো আর ওখানে কি কি আছে তোমরা সবাই জানো তাহলে অবশ্যই দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমরা প্রথমে যাব এখন কলকাতা স্টেশনে সেখান থেকে যাব মথুরা মথুরা থেকে যাব বৃন্দাবন চলো गाइस এখন আমরা গাড়িতে উঠবো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে এবং আমরা যাব হচ্ছে মথুরায় আমরা যখন কলকাতা স্টেশনে এসে পৌঁছালাম আমাদের ট্রেন ছিল দুপুর একটা দশে কলকাতা আগ্রা ক্যান্ট এক্সপ্রেস চলো বন্ধুরা তাহলে এবার স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক দেখবো আমাদের ট্রেনের টাইমিংটা দিয়ে দেওয়া হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা ট্রেনের টাইমিংও দিয়ে দেওয়া হয়ে গেছে আর ট্রেনও আমাদের কিন্তু প্রায় এবার ঢুকবে একে একে আমরা ট্রেনের মধ্যে উঠে পড়লাম আমরা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম মথুরা যাওয়ার জন্য কারণ মথুরা থেকেই আমাদের যেতে হবে হচ্ছে বৃন্দাবন ট্রেনে কতটা এখানে হলো আমরা ট্রেনে আর ট্রেনটিও ছেড়ে দিয়েছিল তারপরেই আমরা নেমে যাব পরের দিন সকাল বেলায়। মথুরা স্টেশনের বাইরে থেকেই কিন্তু বৃন্দাবনের জন্য সমস্ত রকম গাড়ি অটো টোটো ছাড়ে স্টেশনের ঠিক অপোজিটেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকম গাড়ি সেখান থেকেই তোমরা গাড়ি বুক করে নেবে গুড মর্নিং বন্ধুরা বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে একটা হোমস্টে নেব তারপরে সেখান থেকে ঘুরতে যাব চলো এবং বন্ধুরা Bargaining মনে করে করো চলো এবারে আমরা চলে যাব বৃন্দাবানের উদ্দেশ্যে বৃন্দাবানে কিন্তু ঘুরতে বেশি কষ্ট নেই খুব ভালো লাগে কাঁচা কাঁচির মধ্যে সবকটা স্পট গোড়া হয়ে যায় আমরা উঠেছিলম ওমেগা বলে একটি হোটেলে আর বৃন্দাবন কিন্তু পিওর ভেজিটেরিয়ান মথুরা থেকে বৃন্দাবন পৌঁছাতে আমাদের অটো वाला নিয়েছিল 300 টাকা আর বন্ধুরা আমরা যে হোটেলে উঠেছিলম এই হোটেলটি প্রাইসও বেশ কম তোমরা এই হোটেলটিতে উইকেন্ডেও দু হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে বেশ সুন্দর এবং বড় ও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে আমরা খুব সুন্দর একটা রুমে এসে গেছি তোমরা রুম টুরটা আগেই দেখে নিয়েছো তো তোমরা যখন বৃন্দাবনে আসবে তোমরা হয়তো সবাই জানো যে সকাল বেলা বারোটা পর্যন্ত এখানে মন্দির দর্শন করা যায় তারপরে আবার তিন চার ঘন্টা অফ থাকে তারপরে আবার তোমরা বিকেলবেলা থেকে দেখা শুরু করতে পারো তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে আমরা ভেবেছি দিনটা নষ্ট করবো না তাই আজকে সবার আগে আমরা গোকুল যাব গোকুলটা পুরোপুরি ভালো করে দেখব দিয়ে ওখান থেকে আমরা মথুরা যাব তখন চারটে বেজে যাবে আর সেখানে গিয়ে আমরাও বিশ্রান্তি ঘাট দ্বারকাধীশ মন্দির কঙ্কালেশ্বর কালী মন্দির কেশবদেব মন্দির আরও অনেক অনেক জায়গা আছে যেগুলো আমরা ঘুরবো এবং সমস্ত ডিটেলস আমরা একদম পুরোপুরি দিয়ে দেবো আর কত টাকা গাড়ি ভাড়া লেগেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আমরা এবার বেরিয়ে পড়লাম বৃন্দাবনের শ্রেষ্ঠ আকর্ষণ গোকুল দেখতে গোকুল নাম শুনলেই শ্রীকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু মনে পড়ে না তার যেমন অষ্টতর নাম বিখ্যাত ঠিক তেমনই তার অষ্টতর লীলাও বিশ্ববিখ্যাত চন্দ্রাবলী মন্দিরের কাছে একটি আছে সেই বটগাছের তলায় বাজিয়েই কিন্তু কৃষ্ণ গরুদেরকে ডাকতেন এই কালিয়ানাগ দমন পুতনা রাক্ষসী দমন কংসবধ বিখ্যাত সব লীলার কথা রয়েছে আমরা এই গল্পটি সবাই জানি কংস যখন জানতে পারেন তার বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে তার মৃত্যু হবে তখন তিনি এক এক করে সমস্ত বাচ্চাকে মাঠ থাকেন দেবকীয় তার স্বামীকে কারারুদ্ধ করে একের পর এক বাচ্চা মারতে থাকেন কংস এবং অষ্টম পুত্র রূপে ভগবান বিষ্ণু জন্ম নেন শ্রীকৃষ্ণ রূপে জন্মের পর তার পিতা কারাগার থেকে হয়ে নদী পার করে গোকুল এ নন্দার কাছে দিয়ে আসেন শ্রীকৃষ্ণকে আর সেখানেই কিন্তু রয়েছে বিখ্যাত মন্দির নন্দ ইসদার ভবন আর এখানে রয়েছে বিখ্যাত একটি মন্দির মনস্কামনা মন্দির এই বিরাট মন্দিরের মধ্যে রয়েছে মাখন চোর লীলা বাকাসুর বধ সোনার দোলনা হ্যাঁ মন্দিরের ভেতরে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই সোনার দোলনা চাইলে আপনারাও কিন্তু একবার টেনে নিতে পারেন আর মনস্কামনা পূর্ণ করতে পারেন সামনেই রয়েছে মনস্কামনা মন্দির যেখানে কৃষ্ণ এবং বলরাম খেলে বেড়াতে এই মন্দির জুড়েই রয়েছে শ্রীকৃষ্ণের লীলা এখানে সামনেই দেখতে পাচ্ছ পুতনা রাক্ষসী বদের একটি মূর্তি রাখা হয়েছে সারা মন্দির জুড়েই রয়েছে শ্রীকৃষ্ণের অষ্টতর লীলার রূপ এর আমরা চলে যাব নন্দমহলে এই ভবনে রয়েছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ কীভাবে জন্মগ্রহণ করেন তার মাখন চোর লীলা রাধাকৃষ্ণ লীলা সবকিছু নিয়ে এই মন্দিরটি খুব সুসজ্জিতভাবে গড়ে উঠেছে এখানেও একটি দোলনা আছে যেটি তোমরা টানতে পারো এই মন্দির থেকে বেরিয়েই আমরা চলে যাব বলরাম রবতী ভবনে বলরাম আর রবতীর মূর্তি রয়েছে এখানে এখানে কৃষ্ণের এই আনন্দ ভবনের নামকরণ হয় এই মন্দিরের ভেতর রয়েছে কৃষ্ণের মা বাবা বলরাম এবং কৃষ্ণের রূপ আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম দেখলাম বুঝলাম এবং ভীষণ ভালো লাগলো এবং আমরাও একে একে গোপাল দোলনার দড়ি ধরে টানলাম এর চলে যাব সেই ঘাট যমুনা নদীর ঘাট এইখানেই কিন্তু মাতা দেবকীকে মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই ব্রাহ্মণ ঘাট দেখার আমরা চলে হচ্ছে ঘাটের দিকে এই ঘাটও কিন্তু ভীষণ সুন্দর গোকুল দেখার পর আমরা পৌঁছে গেলাম কঙ্কালিতলা কালী মন্দিরে এই মন্দিরে নাকি যে যার মনস্কামনা করলে তা পূর্ণ হয় তাই এই মন্দিরে দর্শন করা আবশ্যিক মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর খুব শান্ত তবে এখানে হনুমানের উপদ্রব প্রচুর চলো এবার এখান থেকে বেরোনো যাক তো বন্ধুরা আমরা এসে গেছি কৃষ্ণের জন্মস্থানে তো সেখানে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক তো ভেতরের ভিডিও তো আমি করতে পারবো না বাইরে যতটুকু করতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো এখানকার একটি চরম সত্য এবং ইতিহাস হলো এই কৃষ্ণের জন্মস্থানটি ঔরঙ্গজেব ধ্বংস করে এবং এখানে একটি মসজিদ গড়ে তোলা হয় যেটি আজও টিকে রয়েছে গজনি সুলতান মামুদ এখানে সমস্ত রকম মন্দিরে লুট পাট ধনসম্পদ লুণ্ঠন করে জন্মস্থান দেখলি এর ভেতরে কি রাধাকৃষ্ণ রয়েছে সেখানে জীবনে কি কি করেছে সমস্ত কিছু ওই গুহাটার মধ্যে দেখানো হয়েছে খুব সুন্দর জায়গাটা তোমরা অবশ্যই আসবে বাইরে বেরোতে ইচ্ছা হবে না তোমরা অবশ্যই আসবে কিন্তু ফোনটা জমা রেখে যাবে এখানে ফোন একদিন

আমরা এবার চলে যাচ্ছি দ্বারকাধীশ মন্দিরের দিকে এখানে কিন্তু কোনো অটো যায় না তাই অটো থেকে আবার রিক্সা করে আমরা চলে এলাম মন্দিরের ভেতর মন্দিরে আমরা যখন প্রবেশ করলাম দেখলাম ও বাবা কি সুন্দর রাধা কৃষ্ণ দেখে চোখ যেন জুড়িয়ে গেল দ্বারকাধীশ মন্দির দর্শন করার নির্দিষ্ট কিছু টাইম রয়েছে সেই সময়টা কিন্তু তোমাদের সবাইকে মেনে চলতে হবে না হলে কিন্তু প্রভু দর্শন অসম্ভব এরপর আমরা চলে যাব সেই বিখ্যাত ঘাটের দিকে বিশ্রাম ঘাট চলো যাওয়া ঘাটে যমুনা নদী আর যমুনা হচ্ছে জমের বোন কথায় আছে আমরা যেমন কর্ম করবো আমরা ঠিক তেমন ফল পাবো এই দেবী জোম এবং যমুনা সেটারই বিচার করেন কাউকে কটু বাক্য বলা কাউকে হত্যা করা বা কারোর সাথে খারাপ ব্যবহার করা কাউকে আঘাত করা এই সব সবকিছুর কিন্তু কর্মের ফল এই জন্মেই ভোগ করে যেতে হবে এবং মৃত্যুর পরেও নরক যন্ত্রণা ভোগ করতে হবে আর আমরা এবার পুজো দিয়ে নেব আমাদেরকে সবাই বলেছিল আমরা যখন মাতা যমুনা দেবীকে দর্শন করব তখন যেন আমাদের সবার মুখে হাসিটা থাকে তাই আমরা এখানে হাসি মুখে প্রবেশ করে আমাদের কাজ সম্পন্ন করলাম প্রথমেই আমরা পুজো দিয়ে নেব মাতা যমুনার কাছে মানত করে এসেছি যেন আমার পরিবার ভালো থাকে আর বাকিগুলো রইল আমার মনের মধ্যে পুজো দিতে দিতে বেশ ইচ্ছা করছিল যমুনা নদীতে একবার বোটিং করে আসি কিন্তু আমরা যেদিন যমুনা নদীতে দর্শন করতে গেছি তার পরের দিন থেকেই বৃন্দাবনে বন্যা শুরু হয়ে যায় আমরা যখন ফিরত যাব সেই দৃশ্যটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এত জায়গায় ঘুরেছি তবে বৃন্দাবনের মতো মানসিক শান্তি সত্যি কোথাও আসেনি আমরা যখন যমুনা যমুনা নদীতে গেছিলাম যমুনা নদীর স্রোত ছিল মারাত্মক এই স্রোতের মধ্যেই অনেকেই বোটিং করে যাচ্ছে তোমরাও চাইলে করতে পারো আমি করিনি আমি একটু ভয় পাই বলে আর জানো বন্ধুরা এখানে কিন্তু শ্রীকৃষ্ণ কংসবধের পর বেশ কিছুক্ষণ সময় এখানে ব্যয় করেছিলেন তাই তো এই জায়গাটির নাম বিশ্রাম ঘাট নামে পরিচিত আর এই জায়গাটিতে কিন্তু আর একদিন পর পুরোটাই জলমগ্ন হয়ে গেছিল চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আমাদের পরবর্তী স্থানে ভগবত গীতা মন্দিরের দিকে আমরা ঢুকে পড়লাম ভগবত গীতা মন্দিরে আমরা জীবনে অনেক কিছু নিয়েই পড়াশোনা করেছি কেউ বা সায়েন্স নিয়ে কেউ বা আর্ট আর্টস নেই কেউ বা কমার্স নিয়ে কিন্তু ভাগবত গীতা জীবনে একবার হলেও মানুষের পড়া উচিত জীবনে যদি কোনোদিন দিন কোনো লক্ষ্যে পৌঁছতে চাও বা সঠিক রাস্তা অবলম্বন করতে চাও অবশ্যই শ্রীমৎ ভগবত গীতা পড়া আবশ্যিক এই মন্দিরের দেওয়ালে রয়েছে শ্রীমৎ ভগবত গীতার এবং মহাভারতের বেশ কিছু দৃশ্য এবং এর সাথে কিন্তু রয়েছে শ্লোক চলো এবার তোমাদের একটা সব থেকে বড় স্তম্ভ দেখাবো এই মন্দিরের বাইরে অবশ্য আরেকটি আকর্ষণীয় বিষয় রয়েছে অর্জুনের যেখানে সারথি ছিলেন ভগবান কৃষ্ণ আর সেইটিই এখানে নিদর্শন রূপে রয়েছে অর্জুন যখন নিজের পরিবারের বিরুদ্ধেই কুরুক্ষেত্রের যুদ্ধে নেমেছিলেন তিনি তখন কিভাবে যুদ্ধ করবেন বুঝতে পারছিলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন দেন এবং আত্মা যে অবিনশ্বর এবং তিনিই যে পরমাত্মা কোনটা ধর্ম এবং কোনটি অধর্ম শ্রীমদ্ ভগবৎ গীতার সমস্ত বাণী এই স্তম্ভে লেখা রয়েছে যারা এই মন্দিরটি দর্শন করবে তাদের কিন্তু একটা আলাদাই অনু অনুভূতি জন্মাবে আমরা এখন একটু ফুচকা খাবো সারাদিন পর আমাদের প্রচন্ড ফিরে পেয়েছে তো তোমরা পিছনের আলোটা দেখে ভাবছো যে এখন বোধ হয় ছটা বা সাড়ে পাঁচটা সাড়ে ছটা এরকম বাজে বাট অবাক হবে শুনলে এখন এখানে বাজে হচ্ছে সাড়ে সাতটা তো তোমরা টাইমটা দেখো এখানে আটটায় সন্ধে হয় মানে এটা অবান্তর ব্যাপার এবং এখন এখানে পুরো বিকেলবেলা তো চলো এখন আমরা ফুচকা খাবো। এবার আমরা হোটেলে ফিরে যাবো। আজকে আমাদের অটো ভাড়া খরচ হয়েছিল প্রায় হাজার টাকা। তোমরা একটু দরদাম করে নিও। শুভভাত সবাইকে। কালকে আমরা মথুরা ঘুরেছি, গোকুল ঘুরেছি কিন্তু আজকে আমরা যাব হচ্ছে বৃন্দাবন ঘুরতে। তো বৃন্দাবনে আমরা প্রেম মন্দির, বাঁকে বিহারী, ইসকন আর অনেক অনেক জায়গা ঘুরবো। সাথে বারসানা ঘুরবো আর যাব হচ্ছে গোবর্ধানেও। তো চলো এখন আমাদের বাজে হচ্ছে 7:30টা। তো একদম সকাল সকাল আমরা বেরিয়ে যাবো কারণ খুব তাড়াতাড়ি মন্দির এখানে বেলা 12টার মধ্যে বন্ধ হয়। তো তাড়াতাড়ি করে আমাদের অনেকগুলো স্পট কভার করতে হবে আবার মাঝখানটা গ্যাপ আবার বিকেল চারটে থেকে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো এখন বেরোনো যাক চলো আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা যাব স্ত্রী নন্দবাবুর মন্দিরের উদ্দেশ্য তাই আমরা বেরিয়ে পড়লাম চারিদিকটা বেশ জলমগ্ন হয়ে রয়েছে বর্ষা এবং বৃষ্টি দুটোই কিন্তু বৃন্দাবনে ভরপুর হচ্ছে তারি মাঝখানে আমরা পৌঁছে গেলাম নন্দগাঁও এবার আমরা নতুন একটা গাড়ি ভাড়া করে নন্দগাঁও উদ্দেশ্যে যাব এই নন্দগাঁওতে একটা কথা প্রচলিত আছে যখনই এখানে কোনো রাক্ষসরা কৃষ্ণকে খোঁজার জন্য প্রবেশ করত তখনই তারা পাথর হয়ে যেত এই নন্দগাঁওতে কিন্তু রাক্ষসের প্রবেশ নিষিদ্ধ ছিল আর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বেশ অনেক দিন নিশ্চিন্তে বসবাস করেছিলেন চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব শিব মন্দিরে মহাদেবের কাছে পৌঁছতেই পেলাম চরম শান্তি শ্রীকৃষ্ণকে যখন মহাদেব বেশে দেখা করতে আসেন তখন মাতা মহাদেবকে চিনতে না পারায় কৃষ্ণকে বাইরে আনেননি আর সেটা বুঝতে পেরে কৃষ্ণ কাঁদতে শুরু করেন মাতা দেবকি তাড়াতাড়ি করে শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বাইরে নিয়ে আসেন এবং তখনই মহাদেবকে দেখে শ্রীকৃষ্ণ এসে ফেলেন সারা শ্রাবণ মাস জুড়ে কিন্তু এই মন্দিরে জল ঢালা হয় আমরা যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর ভক্তরা এখানে এসে শিবের মাথায় জল ঢালছিল সত্যি জায়গাটি এত শান্ত আর এত সুন্দর দেখে মনে হচ্ছিল এখানে শিবের বাস আছে এখানে রয়েছে শিবের এক সুন্দর বিগ্রহ আছে বড় একটি ঝিল যেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এই বৃন্দাবনের কিন্তু অনেক ইতিহাস রয়েছে অজস্র সুন্দর সুন্দর দৃশ্য তোমরা এখানে এলে দেখতে পাবে আমরা যখন এখানে এসেছি তখনও কিন্তু শ্রাবণ মাসি ছিল তাই আমি আর প্রীতম ভাবলাম চলো দুজনে মিলে একটু শিবের কাছে যাই আর জল ঢেলে আসি শিবের মাথায় জল ঢেলে আমরা এখান থেকে রওনা দেব পরের মন্দিরের উদ্দেশ্যে এখানকার কিন্তু প্রত্যেকটা মন্দিরই বিশাল বড় বড় চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে অন্য আরেকটি মন্দিরে তার আগে আমাদের এক গাড়ি থেকে আর এক গাড়ি চেঞ্জ করে নিতে হবে এবার আমরা চলে যাব কৃতি মন্দিরে এই মন্দিরটির চত্বর বিশাল এরিয়া জুড়ে আমরা প্রায় ঢুকে হতবম্ব হয়ে গেছিলাম কোন দিক দিয়ে শুরু করব আর কোন দিক দিয়ে শেষ এই মন্দিরটি প্রবেশ করার পর আমরা তোমাদেরকে দেখাবো এর কার্যশৈলী এবং এর মধ্যে যা সুন্দর সুন্দর কাজ রয়েছে দেখে কিন্তু মন ভরে যাওয়ার মতো বৃন্দাবনে কিন্তু সব থেকে একটা বড় নিয়ম হচ্ছে এখানে মন্দির কিন্তু বারোটায় বন্ধ হয়ে যায় আবার খোলে বিকেল বেলা তাই নিয়মগুলি কিন্তু মেনে চলতে হবে আমরা অবশ্য খুব সকাল সকাল উঠেই মন্দিরগুলি দর্শন করে নিতাম আর এখানকার একটা সব থেকে ভালো নিয়ম হচ্ছে এখানে কিন্তু সন্ধেটা হয় রাত করে তাই জন্য সব মন্দির তোমাদের আলোতেই গোড়া হয়ে যাবে সু মন্দিরগুলি বেশ সুন্দর কারুকার্য তার শিল্প শৈলীতে বিখ্যাত এখানে বড় বড় দরজা সুন্দর সুন্দর মূর্তি তোমার চিত্ত হরণ করবে আর দৃষ্টি আকর্ষণ করবে এখানে কিন্তু রাধা কৃষ্ণের মূর্তি ভীষণ বিখ্যাত বিভিন্ন রকম দৃশ্য বিভিন্ন রকম লীলা এখানে কিন্তু রয়েছে চলো সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করব তারপরে তোমাদেরকে দেখাবো এখানের অনুবদ্ধ কাজগুলি বিভিন্ন রকম ময়ূরের ওপর চিত্রকলা নিদর্শন এখানে রয়েছে এখানে এই মন্দিরটি কিন্তু বিশাল আকার আয়তন নিয়ে রয়েছে একদিকে যেমন রয়েছে বিশাল মন্দিরটি অপরদিকে রয়েছে রাধা কৃষ্ণের লীলার বিভিন্ন রকম রূপ দর্শন এখানে কিন্তু এই এই মন্দিরের মন্দিরের ভেতর অসাধারণ আর রয়েছে রয়েছে তার তার ভেতরের অপূর্ব রূপ বিভিন্ন রকম মধ্যে রাধা কৃষ্ণের লীলা সেটির দর্শন আমরা করে ফেললাম তোমরা সবাই হয়তো প্রেম মন্দিরের কথা শুনবে হয়তো সবার কাছে সেটা শ্রেষ্ঠ আকর্ষণ কিন্তু এই মন্দিরটিও কিছু কম নয় রাধা যেখানে থাকবে সেই সমস্ত জায়গায় সর্ব হয়ে উঠবে সত্যি মন্দিরটি যেন স্বর্গের মতো চলো বন্ধুরা এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো পরের জায়গায় এবার যাব সব থেকে জনপ্রিয় একটি জায়গায় আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমাদের এখানে কিন্তু কোনো গাড়ি যায় না তাই একটি বাইকে করে প্রীতম আর দুজনে মিলে চলে গেল বারসানার কাছে বারসানা লাডলি হচ্ছে রাধামা আর রাধা মায়ের কাছে কিন্তু আমরা পৌঁছে যাব এত সুন্দর জায়গা আর এত বড় মন্দিরে প্রবেশ করলাম রাধে রাধে বলে বারসানাতে থেকে কিন্তু এই মন্দিরটি বেশ উঁচুতে অনেকটাই উঁচুতে তাই ওপর থেকে কিন্তু পুরো শহরটা নিচে ভালো করে দেখা যায় হেভি লাগে দেখতে এই শহরটি পুরোপুরিভাবে দর্শন করে আমরা আরও উপর দিকে উঠে চললাম বারসানার লাডলি মন্দিরে মানে রাধা মাকে দেখতে এই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণ রাধা এবং কৃষ্ণ তারা কিন্তু দুজনে কেউই আলাদা নয় একে অপরের পরিপূরক বলা হয় রাধাকে ডাকলেই কিন্তু কৃষ্ণের অব্দি পৌঁছানো যায় রাধার মধ্যেই কৃষ্ণের বাস রয়েছে তাই সবাই মিলে বলো রাধে রাধে চলো বন্ধুরা মন্দিরটা ঘুরিয়ে দেখানো যাক তোমাদের মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো আবার গাড়িতে করে আমাদের টোটোয় আমাদের যে টোটো দাদা সে কিন্তু আমাদের খুব সুন্দর করে পুরো বৃন্দাবন মথুরা পুরোটাই ঘুরিয়ে দিয়েছিল এবার আমরা চলে যাব শ্রীকৃষ্ণের পরবর্তী মন্দির দর্শনে সত্যি আমি যখন এক এক করে শ্রীকৃষ্ণের সমস্ত জায়গাগুলি দর্শন করছিলাম আমার যে গোপু রয়েছে মনে হচ্ছিলো আমি গোপুর সমস্ত কিছু জানতে এসেছি এত ভালো লাগছিল ঘুরে এখানে রয়েছে সেই পাথর খণ্ডটি গোবর্ধনের বিখ্যাত অংশ চলো সেটির দর্শন করে নেওয়া যাক আমরা কিন্তু এখানে রাধা কৃষ্ণকেও দেখতে পাবো আর বিশাল জায়গা জুড়ে কিন্তু এখানে পুজো হচ্ছে সত্যি কথা বলতে শ্রীকৃষ্ণের লীলার কথা একটি ভিডিওতে সম্পূর্ণভাবে বলা অসম্ভব তার সম্পর্কে জানতে গেলে হয়তো আমাদের একটি জন্মতেও শেষ হবে না রাম যিনি আমাদের শিখিয়েছিলেন কারোর সাথে অন্যায় না করতে শ্রীকৃষ্ণ যিনি আমাদের শিখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আমাদের লড়াই করতে হয় অপেক্ষা শুধু এ যুগের কলি যুগের অবতারের আমরা কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় সমস্ত জায়গাগুলোই ঘুরে ফেলেছি এবার আমরা এখান থেকে বেরিয়ে একটা সুন্দর ময়ূরের দর্শন পেয়েছি দেখে ভীষণ ভালো লাগলো এবার আমরা চলে যাব শ্রীকৃষ্ণের কাঁচ মন্দিরে এখানে শ্রীকৃষ্ণের সেই গোবর্ধন পর্বত করে আঙুলে তোলার গল্পটি রয়েছে আর এর ভেতরে কিন্তু একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে কিন্তু তার আগে চলো মন্দিরটি তোমাদেরকে আগে ভালো করে দর্শন করাই পুরো মন্দিরটি কিন্তু কাঁচ দিয়ে তৈরি বিভিন্ন রকম কাঁচের ওপরে এখানে শিল্প রয়েছে ছোটবেলায় গোপাল জন্মের পরে সে কি কি লীলা করেছিল কিভাবে કંস বধ করেছিল কিভাবে পুতনা রাক্ষসী বধ করেছিল কিভাবে সে ননী চুরি করত তার সমস্ত কিন্তু প্রেক্ষাপট এখানে রয়েছে শ্রীকৃষ্ণ কিভাবে গোপিনীদের সাথে ঘুরে বেড়াতো কিভাবে সে કંস বধ করেছিল সমস্ত কিছু কিন্তু এখানে প্রেক্ষাপটগুলি রয়েছে এই মন্দিরে আসলে তোমরা গোপালের বিভিন্ন রকম লীলা দেখতে পাবে যেটা দেখে কিন্তু তোমরা অনেক অনেক আনন্দ পাবে এখানে কিন্তু শুধু শ্রীকৃষ্ণের বাল্য বাল্য বয়সের রয়েছে মহাভারতের প্রেক্ষাপট রয়েছে রাধা কৃষ্ণের দর্শন এই এত কিছু দেখার পর আমরা বেরিয়ে এলাম আবার বাইরে এখানে এসে আমরা একটা টিকিট কেটে ঢুকে পড়বো হচ্ছে মিউজিয়াম দেখতে আমরা এবার যে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলা রয়েছে চলো তাহলে এবার ভেতরে প্রবেশ করা যায় এখানে প্রথমেই রয়েছে দেবকী মাতার কৃষ্ণের জন্ম যমুনা নদী পার করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণের সাথে দর্শন শিব এর এরপর রয়েছে কালিয়া দমন পুতনা রাক্ষসী বধ শ্রীকৃষ্ণের বাল্যবেলার দর্শন এরপরে আমরা দেখতে পাবো ননিচুরি রয়েছে সখীদের সাথে রাধা শ্রীকৃষ্ণের লীলা মহাভারতের সময় চিরহরণ দ্রৌপদীর এরপরেই সুদামা আর আসি রাধাকৃষ্ণ শেষমেশ সব দেখার পরে আমরা এবার বেরিয়ে পড়লাম এই সেই মন্দির যে মন্দিরটি কিন্তু আমরা এখন যাব সেটি দেখলে কিন্তু তোমাদের মনে হবে যেন আমরা সাউথ ইন্ডিয়ায় চলে এসেছি পুরো মন্দিরটি যেন একদম সাউথ ইন্ডিয়ানের আদলে তৈরি রয়েছে একদম দক্ষিণ ভারতীয়র মতো দেখো কি বিশাল সু উচ্চ মন্দির তোমরা অনেকেই হয়তো পদ্মনাভ দর্শন করেছো আবার অনেকেই হয়তো করনি যারা করনি তারা কিন্তু এখানে এসে এই মন্দিরটি দর্শন করলে মনে হবে যেন আমরা পদ্মনাভতেই এসে গেছি এখানে বিষ্ণু রয়েছেন দেখে কিন্তু তোমার কাঁটা গা আমরা কিন্তু রঘুনাথ টেম্পল একদম ভেতরের কারিগরিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু বিভিন্ন রকম রূপের দর্শন আমি তোমাদেরকে দেখাবো কারণ এখানে এত সুন্দর অনেক কটি মিউজিয়াম রয়েছে যার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর জিনিস আছে চলো এই দরজাটি কিন্তু এখানে সারা জীবনই বন্ধ থাকে কোনো দিনই কিন্তু খোলা হয় না এর ভেতরে একটি খুব সুন্দর মিউজিয়াম আছে যেটি কিন্তু পুরোটাই শ্রীকৃষ্ণের সমস্ত রকম জিনিস নিয়ে তৈরি শ্রীকৃষ্ণের হস্তি, সিংহাসন পালঙ্ক দোলনা বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে রয়েছে কদম্ব বৃক্ষ চলো এবার তোমাদেরকে সমস্ত কিছু দর্শন করিয়ে বেরবো হচ্ছে আরও একটি জায়গাতে ভেতরে রয়েছে সুউচ্চ আমাদের রঘুনাথ রঘুনাথকে দেখব বলেই আমরা এত দূর ছুটে এসেছি তাই সবার আগে রঘুনাথের দর্শন আমরা করে নিয়েছি রঘুনাথের রূপ থেকে আমরা পুরো অভিভূত হয়ে গেছি এবার আমরা চলে যাব আরেকটি মিউজিয়ামের দিকে এখানে কিন্তু বিভিন্ন রকম মিউজিয়াম রয়েছে দেখার জন্য ভীষণ সুন্দর চিত্রশৈলী রয়েছে তোমাদের দেখে কিন্তু মন ভরে যাবে এখানকার অপূর্ব কাজ সুন্দর সূক্ষ্ম কাজের জন্যই এই মন্দিরটি কিন্তু এত বিখ্যাত এখানেও কিন্তু টিকিট কেটে একটি ছোট্ট কাঁচমহল রয়েছে যেটি তোমরা অল্প সময় ধরে দর্শন করে নিতে পারো এখান থেকে এটি দর্শন করে আমরা বেরিয়ে যাবো হচ্ছে পরবর্তী আরও একটি জায়গাতে সেখানে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর সরোবর এই সরোবরটি দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব আরও একটি মিউজিয়াম দেখতে এই মিউজিয়ামে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রূপ তাহলে সবার আগে আমরা দেখবো শ্রীকৃষ্ণের সমুদ্র মন্থনের দৃশ্য পরেই আমরা দেখবো নৃসিঙ্গ দেবতা বামন অবতার ও পরশুরাম ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের দ্রৌপদীকে বস্ত্রদান এর শ্রীকৃষ্ণের কোড়ে আঙ্গুলে গোবর্ধন পর্বত রাবণ বধ রাম ও সীতা এরপরে কিন্তু নানা রকম লীলা আমরা এখানে দেখতে পাবো রয়েছে মীরাবাইও সবকিছু দর্শন করে আমরা চলে এলাম পরবর্তী মন্দিরে সেই মন্দিরটিতে রয়েছে ভীষণ বড় বড় হনুমান দেখে কিন্তু খুব ভয় লাগছিল বোনের ব্যাগটিও ছিঁড়ে দিয়েছে তারপরে এই মন্দিরটি দর্শন করে আমরা বেরিয়ে পড়বো নেক্সট ডে বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুপ্রভাত আজকে বৃন্দাবনে আমাদের তৃতীয় দিন আজকে আমরা যাব যাবো বিহারি নিধিবন আর লাস্টে যাব প্রেম মন্দির তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সেজে ফেলেছি করব করব। রিলস আর খুব খুব আনন্দ ওখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে বেশ অনেকক্ষণ ধরে আজকে আমরা একটু দেরি করে বেরিয়েছি যেহেতু আজকে আমাদের বৃন্দাবনে লাস্ট ডে আর আমাদের প্রায় সবটাই হয়ে গেছে তো একটু সময় নিয়ে নিয়ে সুন্দর করে ঘুরেছি তো চলো আজকে যাবো আর কি কি কিনবো সেটা অবশ্যই শেয়ার করবো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো এবার আমরা সবার আগে চলে যাব ইস্কন মন্দিরে বৃন্দাবনের ইস্কন মন্দিরে যাওয়ার ইচ্ছা বেশ অনেক দিন ধরে ছিল তাই সবার আগে চলে গেলাম সকালবেলা উঠে ইস্কনে যখনই আমি ইস্কনের ভেতর প্রবেশ করি তার যে চারিদিকের যে সুন্দর একটা পরিবেশ রয়েছে সেটা দেখে কিন্তু মন পুরো ঠান্ডা হয়ে যায় ইস্কনের এই হরিনাম জব আমার এত ভালো লাগে আমি সারাক্ষণই এটাই গুনগুন করতে করতে পুরো মন্দিরটি ভিডিও করছিলাম আর পুরো ইস্কনটি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম খালি বলতে ইচ্ছা করছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা যদি প্রতিদিন সকালে এই মহামন্ত্র জব করো জীবনে যত বিপদই আসুক না কেন জীবনে যতই প্রতিকূলতার মধ্যে তোমরা পড়ো না কেন জানবে এই মহামন্ত্র জব কিন্তু তোমাদের সমস্ত কিছুর থেকে বাইরে আনতে সাহায্য করবে প্রত্যেকটি মানুষের দিনের শুরুটা করা উচিত মহামন্ত্র জব দিয়ে শুধু মহামন্ত্র জব না যারা যে দীক্ষায় দীক্ষিত সেই দীক্ষার মন্ত্র স্মরণ করা উচিত তাতে মন পরিশুদ্ধ থাকে এর মধ্যে সব থেকে একটি বড় কর্ম হল মানুষকে ভালোবাসা শ্রীকৃষ্ণ প্রত্যেক মানুষের মধ্যেই ভগবানকে খুঁজতে বলেন তাই শ্রীকৃষ্ণ মানুষকে ভালোবাসতে বলেন তো বন্ধুরা আমাদের ইস্কন দেখা হয়ে গেছে এবার দোটো থেকে নেমে এবার আমরা যাব অটোতে সেটা থেকে যাবো আমরা বাকে বিহারি তাহলে চলো এরপরে আমরা যাব বাকে বিহারি মন্দিরে অবশ্যই বাকে বিহারি যেতে গিয়ে আমাদের কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হয় পুরীর মতো এই মন্দিরের বাইরে কিন্তু কোনো মোবাইল ফোন বা টাকা পয়সার ব্যাগ জমা রাখা হয় না তুমি এটা সাথে করেই নিয়ে যেতে পারো তাই খুব সাবধানে কিন্তু মোবাইল আর ব্যাগ রাখবে না হলে কিন্তু এখানে প্রচুর চুরি হবার ব্যাপার থাকে আমরা এখানে বাকে বিহারিকে দেখেছি আর ওদিকে মামপুর ব্যাগ ফোনও চুরি হয়ে গেছে এবার আমরা চলে এসেছি প্রেম মন্দিরে আমরা এবার প্রবেশ করব প্রেম মন্দিরে তোমরা সবাই হয়তো ভাবছিলে আমরা প্রেম মন্দিরে কখন যাব শ্রেষ্ঠ আকর্ষণ বলে কথা চলে এসছি এবার প্রেম মন্দিরের ভেতর জায়গাটি কিন্তু দারুণ বাইরে থেকে দেখেই আমাদের ভীষণ ভাল লাগছিল ফাইনালি আমরা প্রেম মন্দিরে চলে এসেছি আর ভীষণ ভীষণ ভাল লাগছে আমরা প্রচুর প্রচুর ভিডিওসে দেখেছি প্রেম মন্দির ফাইনালি আমরা এসে গেছি আর খুব সুন্দর বিশাল মন্দির অবশ্যই তোমাদের সাথে সিনেমাটিক শট দেখাবো যে কতটা সুন্দর আর কতটা বড় তো চলো সাথে শেয়ার করা যাক মন্দিরের ভেতরে প্রবেশ করেই আমরা দেখতে পেলাম এখানে শ্রীকৃষ্ণ কিভাবে কালিয়ানাকে দমন করেছিল তার পুরো প্রেক্ষাপটের এবং দৃশ্যটি এখানে তুলে ধরা কৃষ্ণের হাতে রয়েছে 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 আর হচ্ছে তার ফণার উপর উঠে নাচার দৃশ্য শ্রীকৃষ্ণের গোপিনীদের সাথে বিভিন্ন রকম লীলার দৃশ্য রয়েছে এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর প্রেক্ষাপট যা দেখে কিন্তু তোমাদের চিত্তহরণ করবে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন রকম লাইটিং ব্যবস্থা আছে যেটা লাইট জলে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে আমরা এখানে বেশ অনেকক্ষণ থাকবো অপেক্ষা করব কতক্ষণ এখানে লাইট জলে সেই দৃশ্যটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এখানে দেখতে পাচ্ছ কত বড় জায়গা নিয়ে এই মন্দিরটি রয়েছে আমরা শুনেছি প্রেম মন্দিরে আসার আগে এই যত আমরা মূর্তি এবং জায়গাগুলি দেখছি এগুলোতে সব কিছুই কিন্তু লাইটিং হয় তাই অপেক্ষা করছিলাম সেগুলি দেখার আমরা কিন্তু মহাভারতের প্রেক্ষাপটটি কক্ষনো ভুলতে পারি না যেখানে শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলেছিল অর্জুনকে যে আমি তোমার রথের সারথী আমার হাতে যতক্ষণ এর দড়ি রয়েছে ততক্ষণ অব্দি আমি তোমাকে ভুল রাস্তায় যেতে দেব না অর্জুন আমরা সবাই মহাভারতের কথা জানি মহাভারত হলো দ্রাপর যুগ এর আগে ছিল সত্য যুগ আর আমরা এখন আছি কলিযুগ সত্য যুগে ছিলেন ভগবান রাম দ্রাপড় যুগে ছিলেন শ্রীকৃষ্ণ আমাদের কলিযুগে আছেন কল্কি অবতার এই প্রেম মন্দিরেও কিন্তু ঢোকার একটি নির্দিষ্ট নিয়ম আছে আর এই প্রেম মন্দিরে কিন্তু উইক ডেজে গেলে ভীষণ ভীষণ ভালো হবে আর কারণ উইকেন্ডে এখানে প্রচুর ভিড় থাকে তোমরা ভাবতেও পারবে না এখানে কত লোক শুধু শ্রীকৃষ্ণকে দেখতে আসেন এই মন্দিরটি দেখতে এতটাই সুন্দর আর এর ভেতরটি আরও আরও সুন্দর অবশ্য যেখানে শ্রীকৃষ্ণের বাস সেই জায়গা সুন্দর হতেই হবে তাহলে চলো বন্ধুরা প্রেম মন্দিরের ভেতরটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখ দেখানো যাক এখানে রাধাকৃষ্ণের যে মূর্তি এবং তার যে কারুকার্য সবটাই তোমাদের ঘুরিয়ে আমি দেখিয়ে দিলাম তো বন্ধুরা আমরা চলে এসেছি প্রেম মন্দিরের দেখতে পাচ্ছ মন্দিরের আলো জ্বলে উঠেছে আর কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটাকে আর দেখো বন্ধুরা লাইট চেঞ্জ হচ্ছে এখানে বিভিন্ন রকমের আর এখানে ভিড় জানো কত চলো তোমাদেরকে দেখাই এখানে প্রায় এক লাখেরও ওপরে লোক এসেছে ভিড়ে পুরো গিজগিজ করছে বন্ধুরা আমাদের প্রেম মন্দিরে ঘোরা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো আমাদের জিনিসপত্র প্যাকিং করা হয়ে গেছে অটোতে তোলা হয়ে গেছে তো আমাদের ট্রেন ধরতে হবে তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদের এই ট্রিপ এই যাত্রা কেমন লাগলো বৃন্দাবনের সফর আমাদের সাথে ঘুরে মজা করে দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে আর লাইক শেয়ার আর সাবস্ক্রিপশনটা অবশ্যই করে দেবে কারণ প্রীতম ব্লগসে এই রকমই নতুন নতুন ভিডিও আমরা আনতে চলেছি হ্যাঁ আমরা কিন্তু আবার নতুন করে নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি এই ভিডিওটা আপলোড হবার পনেরো দিনের মধ্যেই তোমরা আরও একটা ট্যুর দেখতে পাবে তো মোট কথা তোমাদের এবার প্রীতম ব্লগস বড়ো চ্যানেলগুলো যতগুলো ছিল সব চ্যানেলে কিন্তু ভিডিও আসা স্টার্ট হয়ে গেছে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আমাদের এবার বাড়ি ফেরার পালা ট্রেন ধরব কিন্তু চারিদিকটা জলমগ্ন হয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা সবাই আশা করি বৃন্দাবন যাত্রা আমাদের সাথে ভালোই কাটালে সবাই মিলে বলো রাধে রাধে আমরা তো ঘুরে চলে এসেছি আর আমাদের কত খরচা হয়েছে সেটা প্রীতম বলবে আমাদের খরচা হয়েছিল প্রায় তিনজনের ন হাজার টাকা করে পার খরচ খরচা ছিল তোমরা যদি স্লিপারে যাও তোমাদের খরচা একটু কমে যাবে আর চারজনে যদি যাও আরো খরচা কমে যাবে প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে পার খরচা হয়ে যাবে আর সব সময় যেখানেই যাবে গাড়ি যে থাকবে ড্রাইভার তাদের সাথে একটু বার্গেনিং করে নেবে বার্গেনিংটা মাস এগারোশো থেকে বারোশো টাকা বা হাজার টাকা খরচা হতে পারে আর অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু সাথে কিছু ড্রাই ফ্রুটস এবং কিছু খাবার ক্যারি করবে তোমাদের কিন্তু ঘুরতে সুবিধা হবে যারা যারা অনেক দূরের জায়গায় ঘুরবে তাদের জন্য অনেক দরকার গোবর্ধন অনেক সময় অনেকটা ডিস্টেন্স পরে তখন কিছু খেতে খেতে তোমরা যেতে পারো তাই একদম কিছু স্ন্যাক্স ব্যাগে করে নিয়ে যাবে আর অবশ্যই তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণের জন্য